যারা ইমান আনার কারণে আবু জাহেলের কাছে নির্যাতিত, আবু লাহাবের কাছে নির্যাতিত, তাদের কাছে নির্যাতিত, আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। জুড়ে কোন সুবহান, আমি শুরুতেই বলেছিলাম সূরাটা কেন নাজিল হইল সেটাও বললাম, এবার আসুন যে কথাটা দিয়ে আল্লাহ নাজিল করছিল, তখন আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে, উদ্বা সাহেবের নেতৃত্বে মক্কা নগরীতে যারা কালেমা পড়ছিল সবার উপরে কিন্তু নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছিল, আর আল্লাহ সেই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই ওই 90 বছর আগের ঘটনা শোনাইয়া সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইল, শুধু তোমরা নির্যাতিত না, তোমাদের আগে তারাও কালেমা পড়ে, ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাস, তোমাদেরকে ফাস করতে হবে। জোরে কোন ঠিক ছিল, সূরায়ে বুরুজ নাজিল করে আর সান্ত্বনা দিছে সব সাহাবায়ে কেরামরা, সূরায়ে বুরুজ নাজিল হওয়ার পরে তারা তৃপ্তি পাইছে যে হ্যাঁ আমরা ইমানি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাস করব। সুবহান, এখন আসুন আমাদের পয়েন্ট বোঝা দরকার। প্রথম প্রশ্ন হলো যদি নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে সূরা বুরুজ নাজিল করে মানলাম, কিন্তু সূরায়ে বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যেই ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে? ঘটনাটা তো জানা দরকার, কথা ওইটা দিই যে এমন কি আছে সূরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল, এই ঘটনাটা তো শোনা দরকার। এই ঘটনাটাও কোনো গল্প নয়, কোনো গিচ্ছা নয়, তাফসীরের ভিতরে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে। এই ঘটনাটা কি? রাসূল দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা। রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? 90 বছর আগের ঘটনা। এসব রাসূল দুনিয়াতে নাই, এ 90 বছর আগের ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া তখনকার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। এখন আপনাদের প্রশ্ন, 90 বছর আগে কি ঘটছিল, ঠিক না? 90 বছর আগে ঘটনাটা কি? তা 90 বছর আগে একটা ঘটনা ঘটছিল। 90 বছর আগে তখনকার সময়ে একজন জালেম শাসক ছিল। কি ছিল? জালেম শাসক। জালেম শাসক ছিলেন, জালেম শাসকের কাজ হইল কারণে অকারণে মানুষের উপর নির্যাতন করা। আপনি কথা বললেই আপনার উপর নির্যাতন করা, কারণে অকারণে আপনাকে হয়রানি করা, এটা হলো জালেম শাসকের কাজ। তখনকার যুগে একজন জালেম শাসক ছিল, সে নিজেকে খোদা দাবি করত, বলতো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। যারা তাকে খোদা মানত না তাকে তারা হত্যা করত। এই প্রভু নিজেকে খোদা দাবি করত, বলতো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, তারা যে খোদা মানত না তারা হত্যা করত। আমার কথা বুঝতে জন্যি কত বড় জালেম, কত বড় জালেম শাসক। তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ, জাদুবিদ্যা বেশি চলত। তো সবচেয়ে প্রবীণ জাদুঘর সে বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। তো সে একদিন বাদশাকে বলল যে আমি যদি মারা যাই তা আমার এই জাদুবিদ্যা তো আরেকজনের শিখাইয়া যাওয়া দরকার, তাই আমাকে আপনি একজন মেধাবী ছাত্র দেন যারে আমার এই আগাম কুগাম শিখাইয়া যাওয়ান যায়। তো বাদশা চিন্তা করলো কথা তো ঠিক, একটা মেধাবী ছেলে তালাশ করে বাইর করছে, বাইর করে এই বৃদ্ধরে দিছে যে এরে তুমি জাদু শিখাইও। বৃদ্ধ যা শিখছিল তা যুবকের শিখানোর চেষ্টা করা শুরু করছে। যুবক তার বাড়ির থেকে প্রতিদিন বৃদ্ধর কাছে যায় জাদু শিখতে। একদিন রাস্তার মধ্যে দেহে এক হুজুরে ওয়াজ করে, মনে করেন আপনার এই রাস্তা দিয়ে যাইতেছে, দেহে আমি কেন ওয়াজ করি, হেওয়া ফেন্ডেলও বুঝছে, এরকম বিষয়টা। তো ফাদ্রিয়ে ওয়াজ করে যুবকে জাদুবিদ্যা শিখতে যাবে, মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছে। ওয়াজ শুনে দেহে ভালোই তো লাগে, খারাপ না, আর একটু বই। এই বইতে বইতে কয়েক মিনিট বসছে, 10-15 মিনিট ওয়াজ শুনছে, শুনে যুবক আবার চলে গেছে জাদু শিখত। তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দেহে হুজুরে বয়ে ওয়াজ করে।
আর তারও হুজুরের প্রতি এমন এক আকর্ষণ ঢুকছে, সেও চিন্তা করলে যে না হুজুরের কথা বড় মজা আমি একটু শুনি। দেহে হুজুরে ওয়াজ করে একত্ববাদী খুদার, আর তখনকার মানুষ খুদা মানত খারে, কয়েকজনে ওয়াজ বুঝতা যায় আর বাকি সব আমার মুখের ভাই যাই রয়েছে, উত্তর না দিলে বোধ ওয়াজ বুঝুন না আপনারা, ওয়াজ বুঝতে শুননি দু একজন ভাইজি ওয়াজ বুঝতেছে, বাকি দেশের সব জনগণ খুদা মানত জালেম শাসককে। আর এই যুবক ওয়াজ শুনল ফাঁদ দিয়ে ওয়াজ করে একত্ববাদী খুদা, যুবকে চিন্তা করছে গিরে ফাদ্রি দি খুদা আর একজন হয়, আর দেশের সব জনগণ আমরা যে মানি ওই বাদশারে খুদা মানি, হুজুর দেখো খুদা বলে আর একজন আছে, এটা নিয়ে সে খুব চিন্তায় আছে। তো এরপর জাদু শিখে আর হুজুরের কাছে, আস্তে আস্তে একদিন কথা শুনতে শুনতে তার আসল রবের কথা শুনতে শুনতে সে এই হুজুরের হাত ধইরা কালেমা ভইরা ঈমান আনছে, ঈমান আনছে। আনার পরে প্রচুর স্টাডি করতে শুরু করলো, গবেষণা শুরু করলো, ভাবতে শুরু করলো, ভাই ভাই কয় ঠিকই তো আছে, বাদশা খুদ হইব কেমনে, হ্যাঁ আমাদের মতন তুই খুদা হয় কেমনে, এই বিষয় নিয়ে খুব চিন্তিত। আর যুবক যত ভাবতেছে আল্লাহ তার রাস্তা তত সহজ করে দিতেছে, এই বিষয়টা তার ভিতরে সবসময় একটা টেনশন আর চিন্তা যে মানুষ যে সবাই বাদশারে খুদা মানে তা আসল খুদা না, মানুষ তো তার খুদা মানে, এর বিত্র তার বিত্র একটা সন্দেহ আছে, হাসাওই পাদ্রিটা সঠিক না বাসাই সঠিক, এটা একটা চিন্তা আছে। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, সে যাবে ওই রাস্তার ওই পারে, কিন্তু মাঝখানে দেখে একটা ভয়ঙ্কর এক প্রাণী বসা, ভয়ঙ্কর প্রাণী। এখন এই প্রাণীর ভয়ে গ্রামের কেউ এইদিকেও আসে না, এইদিকের মানুষ ওই দিকেও যায় না। যুবক করছে মহা মুসিবত, আমি যাবো কেন, এই প্রাণীর ভয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যুবকের মাথায় একটা প্ল্যান আসলো যে আজকেই আমার পরীক্ষা করার সময় আসল রবকে, আজকে আমি পরীক্ষা করব যে আসল রবকে। এই বইলে সে একটা পাথর লইছে, আপ ছোট্ট পাথর লইয়া কইতাছে যদি একত্ববাদী খোদা সঠিক হয়, পাদ্রী যে দাওয়াত দিছে সেই খোদা যদি সত্য হয় তাহলে এই ফাতর দিয়া তো একটা মুরুগ মারাও সম্ভব না, কিন্তু এই ফাতরটা মারার সাথে সাথে যেন এই ভয়ঙ্কর প্রাণী মারা যায়। সঠিক খোদা যদি হয় পাদ্রীটা, আর যদি সঠিক খোদা না হয় তার এটা মরবে না। এই বইলা ডিল মারতেই ছোট্ট ভাতরটা ডিল মারছে, একদিকে ডুইক্কা আর একদিকে বেরিয়ে গেছে, ওই প্রাণীটা জাগাতি মারা গেছে। বলুন তো দেখি যুবকের ইমানি জজবা বাড়ছে না কমছে? ইমানি জজবা বেড়ে গেছে। এখন তো যুবক কয় সর্বনাশ, তাহলে আমার টার্গেট ঠিকই আছে, খুদার পরিচয় পেয়ে গেছে, খুদার পরিচয় পেয়ে যুবক খুব খুশি, আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি, এতদিন এই বাদশাকে খুদা মানছি, হ্যাঁ কোনো খুদা টুদা না, দেশের মানুষও তারে খুদা মানতেছে, আসল রবের পরিচয় পেয়ে গেছি। যুবক এবার ডংলিয়া পড়ছি আমিও সম্মানিত সুদী যুবক চিন্তিত, আমরা একটা কাজ করেন বক্সে হালকা টুইকু দেন, বক্সে দেন, আপনি রিপিও কি কইডারে মনিটরে দিয়েন না, মনিটরটা আমার কাছে তো, বক্সে দেন হালকা দেন, শ্বাসটা না টানে। সম্মানিত সুদীপ, এখন এই যুবক তার ইমানি জজবা বাড়ছে, সে চিন্তা করলো আমি আসল রবের পরিচয় পাইছি, আমল শুরু করছে, এবাদত শুরু করছে, রবের প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস চলে আসছে, জান প্রাণ দিয়ে রবের গুলামি করা শুরু করছে। কিন্তু ওই যে প্রাণী মারছিল গ্রামের মানুষ দেখছিনি, এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখে কয় এই যুবক সাধারণ কোন যুবক না, এটা স্বাভাবিক কিনা, আমনের সামনে যদি আমি বড় একটা বাঘ মেরালে ডিল মেরা দিত আমার মুড়িদানের আর অভাব পড়তো না, কথা হন ঠিক নেই, কারণ বাংলাদেশ ফু দিয়া ডিম ফাটাইলে মুড়িদানের অভাব নাই, লাইন ধরে মুড়িদানের বেড়া বেড়ি যা আছে সব মুড়ি দিয়ে দাগা, আর এই যুবক একটা
প্রাণী মারছে, বিশাল ভয়ঙ্কর প্রাণী, তাও ছোট্ট একটা কণা পাথর দিয়া। বুঝেননি কি পরিমাণ তার ভক্তবৃন্দ বাড়ছে। মানুষ কয় এই যুবক সাধারণ না, তো মানুষ তার কাছে যায়, যুবক গেলে পরে ফু দেয় তো অনেক রোগ ভালো হয়ে যায়। সোয়ান কুষ্ঠ রোগ লিয়ে যায়, ফু দিলে ভালো হয়ে যায়। আতুল লুলা মানুষ যায়, ফু দিলে ভালো হয়ে যায়। কেরামতি খালে আরো বাড়তেছে। মানুষ কয় সর্বনাশ, এই যুবক সাধারণ না। তো এরকম করতে করতে এইগুলা কিন্তু একসময় ছুঁড়া যায়, একজনের মুক্তি আরেকজন, একজনের মুক্তি আরেকজন, করতে করতে পার্লামেন্টেই খবর চলে গেছে। পার্লামেন্টে একজন অন্ধ মন্ত্রী ছিল। কি মন্ত্রী? অন্ধ মন্ত্রী, চোখে দেখতো না। এই অন্ধ মন্ত্রীর খানে গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সাহেব, সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না, অন্ধ মানুষ আপনি, আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন পাইছে। অন্ধ মানুষ যদি উনি চোখ ভালো হইব তার কত আনন্দ। জিজ্ঞাসা কিভাবে? অমুক জায়গায় অমুক একটা যুবক আছে, তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে। এই মন্ত্রী কথা শুনে রত স্বর্ণ হীরা মণিমুক্ত আছে সব বাষ্পবৃত্তে বইরে গেছে যুবকের কাছে। গিয়া কয় যুবক, এই বাষ্পকুলো এটার ভিতরে সব স্বর্ণ আছে। জিজ্ঞাসা কেন? বিনিময়ে চোখ ভালো করে দাও। যুবক কয় চোখ ভালো করার ক্ষমতা তো আমার না, আমি তো চোখ ভালো করতে পারি না। মানুষ যে বলে তুমি এটা করে দাও সেটা করে দাও, বলে এগুলো তো আমি ভালো করি না, আমার রব ভালো করে। ই কথা শুনিয়া মন্ত্রী মারছে হাসি। জিগা না হাসেন কা, হয় তুমি যে রবের কথা কইতেছো, আমি তো হারা দিন রবের কাছেই থাকি। চোখ যদি বালা করতো থেকে আর তোমার কাছে আইতাম। ওই অন্ধ মন্ত্রী মনে করছে রব মানে বাদশাহ, হারা দেশের সব মানুষ তো তারে রবই মানে। মন্ত্রী কয় আমি হারা দিন তাহিয়ার কাছে, এ কি এর খুদা আমি বুঝি টুঝি না, এতে কি এর চোখ বালা করতো। আজ এর কথা যুবকে কয় আপনি যেই বাদশার কথা বলতেছেন সে তো খোদা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, খোদা হওয়ার কোনো যোগ্যতা তার নাই। মন্ত্রী কয় তার মানে তুমি কি বাদশাকে খোদা মানো না? বলে না। হয়ের পরিণাম তো ভালো হবে না? বলে জানি মৃত্যুদণ্ড হবে, আমি আমার আসল রবের জন্য জীবন দিতেও প্রস্তুত। মন্ত্রীর কাছে বলতেছে যে সে কোনদিন খোদা হতে পারে না, সে একটা জালেম শাসক, তাকে যে খোদা মানে না তাকে সে হত্যা করে, সে আবার খোদা হয় কেমনে? তখন বলতেছে বাবা রে এই ফেসো আমার ভালো এলাভ নাই, তুমি আমার চোখ বালা করে দাও আমি জায়গা। যুবক কইতে চোখ তো আমি বালা করি না, তো তোমার রব রে কেউ চোখ বালা করে দিত? হয় আমার রব তো এমনি ভালো করে না, তো কেমনে ভালো করে? কা আপনি কালেমা ফইরে আগে রবের উপরে ইমান আনতেইব। ইমান যদি আনেন আমি আমার রবের কাছে একটু রিকোয়েস্ট করতে পারি, আমার রবের দয়া মায়া হইলে আপনারা ভালো করে দিবে। মন্ত্রী চিন্তা করলো দুনিয়া তো কিরম দেখছি না, এখন চোখ তো আমার দরকার। ঠিক আছে কালেমা পড়লাম, কালেমা পড়ছে ইমান আনছে। যুবক এবার আল্লাহর কাছে হাত তুললে কান্না শুরু করছে, আল্লাহ মন্ত্রীর চোখ বালা করে দিছে। এখন তো মন্ত্রী দেহে সবই দেহে ঘটনা কি তারই সবই দেহে আলাদা, পৃথিবী এত সুন্দর, মানুষ এত সুন্দর, জীবনে দেখছে না এরপরে কি করতে পারে এটা তো আমরা বুঝি নি। একের এক জায়গা খারি থাকবো নি, দৌড়াদৌড়ি করবো, ঠেলা মারবো, খামসা মারবো, মানুষে দূরে সিমটি মারে, খামসা মারে, ঠেলা মারে, ধাক্কা মারে, লাইট গিয়ে দৌড়া লায়, কারেন্টও দৌড়া লায়, জীবনে দেখছে না ঠিক নেই। মন্ত্রী তখন আর এক জায়গাত নাই, এইগুলো করতে করতে একদিন পার্লামেন্টে গেছে। অন্ধ মানুষ যারা দেখবেন এরা দাঁড়ানোর সিস্টেম ভিন্ন, এদের হাঁটার সিস্টেম ভিন্ন। দেখবেন এক জায়গায় দাঁড়ায় থাকলে এইরকম ভাবে দাঁড়ায় থাকে, ঠিক নেই হাত কাতে এমনি তা করে এমনি দাঁড়ায় থাকে, এক জাতি ভাবে দাঁড়ায়, বেখা হইয়াই ভাবে দাঁড়ায়, দাঁড়ানি সিস্টেম তার এইরকমই ছিল। এখন তো তার চোখ ভালো হয়েছে, এখন তার দাঁড়ানি সিস্টেম হইলো আমাদের মতো, বাদশার দূর থেকে এটা ফলো করছে যে এত অন্ধ আছে তুই এক জায়গায় চুপ করে দাঁড়াইত, হেদি এখন খালি খুব চঞ্চল, হেই গানো যায় হি গানো লারা মারে গানো ডেক্কা মারে। ঘটনা কিটা মন দিয়ে বাদশা ডাক দেখো দিগায়, ঠিকই চোখে দেখো দেখি তো, হ্যাঁ কেমনে দেখো চোখে দেখতে না? বলে আমার রব বালা করছে, রব বালা করছে কইছে পড়ে বাদশায় কুশির চুটে ডিজে গানের আয়োজন করছে, ডিজে গান লাগা কেরে, আমি যে ভালো করছি এটা তো আরো জোরে কওয়া দরকার, তুই যে আমার আগে হইতে তাহলে বিশাল আয়োজন করতাম,
আমি যে ভালো করছি তুই পার্লামেন্টে কইছ আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মন্ত্রী কয় তুই কি আসলি খোদা? পার্লামেন্টের সামনে কয় হ্যাঁ তুই কি আসলি খোদা? তুই তো আস্তে একটা হুদা, তুই কি আর খোদা? তুই যদি খোদা হইতি আমার চোখ বালা করে দিত। হ্যাঁ মানুষের কাছ থেকে জোর করে খোদাই আদায় করে নিছ, আমি অন্ধ ছিলাম এতদিন, তুই যদি খোদা হইতে আমার চোখ বালা করে দিতি। আমাকে যে চোখ বালা করেছে উনি হলেন আমাদের স্রষ্টা, সৃষ্টি করছেন আমার, যিনি সৃষ্টি করছেন সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কুল কায়নাত, যিনি সৃষ্টি করলেন হুকুম দিয়া তিনি হলেন আমার রব আল্লাহ। বাদশার মেজাজটা গরম হয়ে গেছিল, সান্দি ফুড়া গরম, তারে খুদা না মানলি সে হত্যা করে, আর এটা তার ইগুতে লাগছে মারাত্মক লজ্জা, এত মানুষের সামনে পার্লামেন্টে বৈশা একজন দেশের বাদশাকে এইভাবে বিজ্যুতি করা অপমানি করে রেখে মেনে নিব বাদশা। বাদশা কয় গ্রেপ্তার কর, গ্রেপ্তার করলো এর রিমান্ডে নিয়ে ফিডা, রিমান্ডে নিয়ে মার শুরু করলো, মারতে 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 জিগায় কক তোরে কে কালেমা শিখাইছে ফিডার সুডে, হয় আমার যুবকে শিখাইছে, যুবকরে গ্রেপ্তার করে আনছে আইনা, যুবকরে ফিডা শুরু করছে, ফিডাইতে ফিডাইতে যুবকরে কক তোরে কাটা কালেমা শিখাইছে, হয় ভাত দিয়ে শিখাইছে, হাদ্রিতে গ্রেপ্তার কর, হাদ্রিতে তুলছে ফিডা, মানে যে শিখাইছে এর ফিডা, এইভাবে মাইর শুরু করছে। কারণ আমি আগেই বলছি সে কি জালেম শাসক, সে কি শাসক? জালেম শাসক। তিনজনে ফিডাইতে ফিডাইতে লাস্টে কয় তিনজনে তো ইচ্ছা মতো ফিডাইছি, এখন কহ তোরা রবকে, তিনজনটি কয় রব হলেন আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। বাসা কিরে এত ফিডা গেল কো? মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে, করাত চিনুন আপনারা, বুলাল মানুষ গাছ দেখাড়ে এই করাত মাথার উপরে রাখছে, রাখিয়া কয় মন্ত্রী যদি তুই আমাকে রব বলে স্বীকার করস ছেড়ে দিব, আর যদি স্বীকার না করস করাত দিয়া মাসকান দিয়া দুই ভাগ করবো। কিতা বুঝলেন? আমরা এখানে যারা বসা আমি বক্তা সহ, আমরা মাথার যদি একটা খরাত রেখে কয় আমরা একটা টান দিব, আমরা ইমান থাকবো নি ডাইরেক্ট কব আমার চোদ্দ গোষ্ঠী হিন্দু আছেন, জয় শ্রীরাম জয় শ্রীরাম হয়ে দূর শুরু করবো, ইমাম ইজ্ঞানই শেষ আমরার, যে তালের ইমান ফার্স্ট টেকার একটা স্যার কাছে আমরা ইমান বিক্রি হয়, বাস্তব না বাস্তব? বুড়ো বুড়ি আইলে দেখবেন হ্যাঁ চা খাইছে এক চেয়ারম্যানের কাছ থেকে, চেয়ারম্যানের জিগায় বুটটা কারা দিবে, চা দিয়ে আপনি খাওয়াইছেন বুটটা আপনারই দিব, ই চেয়ারম্যান খালি গেছে আর এক চেয়ারম্যান আয়া ঢুকছে, হের ভিত্তে জিগায় বুট কারে দিবি, কো চিন্তা ভাবনা তাসি, চেয়ারম্যান এর দুধ চা খাওয়াইছে কো বুট কারে দিবে, কো আপনারই দিব, ই চেয়ারম্যানও গেছে হে দোকান থেকে লড়ে না, আরেকজনে ঢুকে দেখে কিরে বুট কারে দিবি, কো কইতারি না, কতের একটা কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জিগা বুট কারে দিবি, খা আপনার তো দল লাগে, বলুন তো বুট কয়টা দিছে কয়জন রে? তো যেই লোক গুলারে ফার্স্ট টেকা দিলে ইমান জাগা, হের আবার খরাত লাগেনি কথা কই না দি, চা কফি খাওয়াইলে ইমান শেষ, হের আর আবার কফি খরাত লাগব? হ্যাঁ আমরা খরাত লাগব না, গুলির আওয়াজ শুনলে আমরা ডাইরেক্ট কালে মলমে ঘুরে বয়ে থাকি ঠিক না? আমরা রইলে ইমান, কিন্তু এই মন্ত্রী সবে মাত্র কালেমা ভুইরা ইমানের পরীক্ষা তার উপরে চলে আসছে, সে বাদশারে ডাইরেক্ট বলছে দুই বাক করে ফেল কিন্তু ইমান দিব না। তার এক নম্বর কারণ হলো আমি আমার রবকে শুধু একদিন ডাক দিয়েছিলাম, আমার রব আমার ডাকের সাড়া দিয়া আমার চক্ষু ভালো করে দিছে, সেই রবের সঙ্গে আমি বেঈমানি করব না, কালেমা পড়ছি তো পড়লাম ইমান দিব না, প্রয়োজনে রবের জন্য জীবন দিয়া দিব। বাদশার ওয়ার্ডারে মন্ত্রীর মাথা দুই ভাগ করা হইছে, ইমান দিছে না কিন্তু জীবন দিয়া দিছে। এবার পাদ্রিকে বলে পাদ্রি খোদা কারে মানুষ, বলে আমার রব আল্লাহ, যার উপরে ইমান এনে মন্ত্রী মারা গেছে আমি তার উপরে ইমান আনছি। বাদশার ওয়ার্ডারে পাদ্রিকেও দুই ভাগ করা হলো, এবার যুবকরে বলে যুবকরে
দুই জনে তোর সামনে হত্যা করছে, তুই কারে মানুষ? যুবক কয়, এই দুইজন যার জন্য জীবন দিছে আমি তারে মানি। বাদশা কয়, দেখ এখনো বালা আছে, তুই আমার একবার রব হিসেবে স্বীকার কর, আমি তোর ছেড়ে দিন, তোরে আমার খুব দরকার। যুবকে কয়, আমার জন্য তাদেরকে মারলি আর আমি বুঝি ছেড়ে দিব ইমান? এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে তুই আমারে দিতে পারস? বাদশাকে খুব অপমান করার পরে বাদশার খুব লাগছে, বাদশা কয় তুলে এর চেয়ে তোর কঠিন শাস্তি দিব। দুই পাও বাঁধছে, বাইদা হাত দুইটা বাঁধছে, বাইন্দা স্পেশাল বাহিনী দিয়া এই যুবকরে পাথরের পাহাড়ের উপরে নিছে, নিচেও পাথর উপরে পাহাড়, থেকে সবার সামনে তারা ধাক্কা মেরে পাথরে ফেলা দিবি, বর্তা হয়ে যাবে, সব বাহিনী তারে লইয়া গেছে পাহাড়ের উপরে, হাত পাও বাইন্দা নিয়া ফালাই দিবে। এমন সময় যুবক কয়, আল্লাহ আমার হেফাজত করো আর এই জালেম গুলারে ধ্বংস করে দাও। যুবকের দোয়া গেছে খবর লইয়া, সব বাহিনীরে পাহাড়ের ভিতরে আল্লাহ সিট চালাইছে বাইরিয়া সব টিয়ে মেরে নিছে। যুবক বাদশার সামনে হাজির, বাদশার জায়গায় কিতা খবর, বাদশা সাইয়া দেখে বাহিনী নাই, যুবক কানা ঘটনা কিতা, তোমার না ফাটাইছি পাহাড়ের উপরে মারবার লেগিয়া, আমার বাহিনী কো? ও সব বাহিনী বর্ত হয়ে গেছে গা, তুই এলি কেমনে? খামারে আমার রব বাসাইছি। সোয়ান বাদশার মেজাজ খুব গরম, আবার বাহিনী দিয়া গয়ের দর, হাত পা বান, বাইন্দা সাগরের মাঝখানে নিয়ে ফলাই দিয়া মাছে খাইলে পর মাছের মুখ ছেড়ে দিবি। সব বাহিনী তারে লইয়া গেছে সাগরের ভালো, হাত পা বাইন্দা বস্তার ভিতরে পড়ছে সাগরের মাঝখানে নিছে। যুবক কয়, আল্লাহ আমারে বাঁচাও, এরারে তুমি ধ্বংস করো। যুবকের দোয়া কবুল, সব গুলারে বাতাস দিয়া সাগরের ভিতরে ফালাইয়া ভানিতে সুবাইয়া সব পিড়ে মেরে লিছে। যুবক বাচ্চা একদম সুস্থ অবস্থায় বাদশার সামনে হারিয়ে হোক, কিতা খবর বাদশার জায়গায়, কিতা খবর বলা নেই বাদশায় তো বা কিরে, আমি না তোর সাগরের মাঝখানে বাড়াইস না, আমার বাহিনী কো? ও সব গেছে মাছের ভেড়ো, আরো বহু সিস্টেম বাইর করছে কিন্তু এই যুবকরে মারতে পারে না, লাস্টিকে ভাও দিলিছে বাদশা, যুবকের ভাও ধরছে। দেখো ভাই তোরে কেমনে মারন যায় হোসাই, ভাও ইমান আনবার লেগে না, মারবার লেগে ভাও ধরছে, কতর দুইটা ভাও ধরি কত, তোরে কেমনে মারন যায়? যুবকের জিগা, আমার মারাটা কি তোর খুব বেশি দরকার? বলে হলে কেন, তুই গোটা দেশটারে তুই তোর খুদার পরিচয় দিবি, লাস্টে আমার কেউ খুদা মানত না, এই যন্ত্রণা আমার ঘুমে ধরে নাইলে তোরে মারি নিতাম। বাদশা কয়, তোরে আমার মারা খুব জরুরি, খুব দরকার, তোরে মারতে চাই। যুবক কয়, অসুবিধা নাই, মারতে যদি তুই চাস মারতে পারবে, তবে তুই চেষ্টা করলে পারতি না, আমার সিস্টেমে যদি মারতে চাস আমি যেইভাবে পরামর্শ দিই এই পরামর্শ শুনে যদি মারতে চাস তাহলে মারতে পারবে। বাদশা কয়, তুই যেমনি কস এমনি শুনবো, তাহলে একটা কাজ কর, তোর দেশের যত জনগণ আছে সব জনগণকে এক জায়গায় জমা করবি, গড়ের মধ্যে কেউ থাকতে পারবে না। মনে করেন একটা কথা বলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আছো আগামীকালকে ঢাকায় আসবা, কেউ করে থাকতো না, পত্রিকায় টিভিতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে, গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে, মসজিদও মাইকিং হয়, সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ঢাকা যাইতে পারবো, কেউ করে থাকতে পারবো না। এত কিছু হওয়ার পরেও আপনারা কি ধারণা সবাই ঢাকা যাইব? আচ্ছা কোন চান, আমি তো কথা বলতে জানি বুঝিনি কথা, তুই বুঝলে কি তা কন, হ্যাঁ অথবা না তো কোন দরকার, আপনারা গুরুস্থানের মতো নিরাই গেছেন গা, হ্যাঁ সব যাইবো নি মানুষ কবে খাই আর খাম না, তুমি কইছো আমরা যাওয়ান গা লাগবো মানে খাম খাজাচ্ছে না, কেউ কয়েকজন যাইতে পারে, কেন যাইবো যারা তেল মারুন নেয়ারা যাইব, ঠিক না, তেল মারুন নেয়ারা যাইব, বাকি এরা কবে আমরা খাম আছে আমরা যাওয়া যেত না। কিন্তু সরকার যদি এই আইন করে
বলে আগামীকালকে ঢাকা আসতেই হবে, যারে গড় ফাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে। এই অর্ডার যদি চালু হয় কিতাব ওজন কেউ গড় থাকবো, গাড়ি না ফেলে আটটা যাওয়া শুরু করবো, আটটা না যেতে ওই নদীর মাঝখান দিয়ে সাতটায় যাইব, কারণ যদি ভাই তাহলে ক্রস ফায়ার করবো। একটা বাঙালি গড় থাকবো না আমার কন্যা দি, দেশের একটা মানুষ গড় থাকতো না, বাচ্চা কাচ্চা লইয়া কান্দো লইয়া দৌড় শুরু করবো যে হায় তারা তিন মাইরা লইব মরণ দে ডরায় সবাই। ওই জালেম শাসক এই আইন জারি করছে, যারে গড়ে ভামো তারে মারণ, সবাই একখান আইবি। তো মানুষ সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে, সবাই এক জায়গায় আসছে। এবার যুবকটারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে, হাত পাও বাইন্দা রাখছে। এবার এখন যুবকে কয় শোন সবাই আসছে বলে, হ দেশের একজনও বাদ নাই, বুঝলে আমি একটা মন্ত্র শিখাবো, এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি, আমি জাগাতি মারা যাব। তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছতে হবে, যদি একজন না শুনে আমি মরব না। বাদশা কই সব বনাস, যেভাবেই হোক মানুষের কানে এটা পৌঁছাইতে হইব। তখন তুই মাইক ছিল না, যেভাবেই হোক কানে পৌঁছাইতে হইব। তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই কথা বইলা তীর মারবি আমি মারা যাবো। বাদশাহ বিসমিল্লাহি রাব্বিল গোলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কানে গিয়ে পড়ছে, বাস তীর মারছে, যুবক স্টেজে মারা গেছে। সুবহানাল্লাহ, শেষ না, শেষ। কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে, ঘটনা অন্যদিকে মোড় দিছে। মাইরা লাইছেন তো, হে বাদশাহ মনে হচ্ছে যে শেষ, সব দামাচাপা দালাইছি, সব শেষ, আমার শত্রু শেষ, আমি এখন এককভাবে রাজত্ব করব, এটাই তো বাদশাহ চাইছিল। কিন্তু এই আশা বাদশাহর পূরণ হইছে না। মায়েরা সারছে দেশের জনগণ হয়ে, ঘটনা কিতা বাদশাহ যে খুদা দাবি করে, এই খুদায়ে একটা যুবককে মারতে পারলো না, কত চেষ্টা করলো, ফানিতে ফালাইলো মরলো না, পাহাড়ের উঠে নিল মরলো না, শুলিতে ঝুলাইলো মরলো না, পাথর মারলো মরলো না, কত চেষ্টা করলো যুবকরে মারতে পারলো না। কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল, ঘটনাটা আমাদের বোঝা দরকার। সুবহানাল্লাহ, দেশের সব জনগণ কয় যদি খোদা হইতো তাহলে একটা বন্দারে মারতে পারে না, হে তো বের তো খোদা, এ আস্তে একটা হুদা এখনো খোদা না। যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, সেই রবের পরিচয় দিয়া গেছে, যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে, যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে, যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে, যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে, সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে। উপস্থিত 20,000 মানুষ কালেমা ভরে ঈমান আনছে, একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার, মানুষ কালেমা বইরে ঈমান আনছে, মারছে কয় যাও, এই অতকান্দ দি তুইও আজনছে, একজন মারছি তুই একজন গলেন কে রে, হারা রাত বলে ইউসুফ আর জুলেহার ওয়াজ করছে, সহালে হুজুর রেগে জিগে হুজুর জুলেহা বেডা না বেডি, তারপরে তুই আহি ওয়াজ শুনতাছে, মারলো কয় যাও, তিনজন মারছে একজন না, তিনজন মারার পরে কালেমা পড়লো কয় যাও, তিনজনে কোন অপরাধে মারছিল, কালেমা পড়ার অপরাধে মারছিল, যেই অপরাধে তিনজনে মারলো এই অপরাধে আবার দেখা যায় 20,000 মানুষ কালেমা পড়ছে। অহন বাদশার মাথাটা কেমন হিট হইছে কিতা বুঝো, সেখানে বেচারা তিনজনে সহ্য করতে পারছে না, আর এখন পুরা দেশের সব জনগণ কালেমা পড়ে লিছে, এই বাদশার অবস্থা হন কি হবে। কিন্তু আবারও বলছি বাদশা হলো জালেম বাদশা, বাদশা হলো এই জালেম বাদশা, তো নামই জালেম বাদশা, 20,000 মানুষ কালেমা পড়ছে, এটা সে বরদাস্ত করতে পারে না, এটা সহ্য করতে পারতেছে না, কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। এবার সে সিদ্ধান্ত নিছে 20,000 মানুষ মেনে নেব, চিন্তা করেন আরে কি পরিমাণ কুত্তা কামড়াইছে, হ্যাঁ ভাগলা কুত্তা কামড়াইছে না, 20,000 মানে কি দেশের সব জনগণ নিয়ে মেরে লিব, কিসের অপরাধে
এক আল্লাহ মানার অপরাধে হে এখন দেশের জনগণই মেরে লিব, মানে জনগণ মাইরা এ একলা রাজত্ব করবো খালি মাটাও, কি পরিমাণ ভাগ হলি যেমন কাজ করতে পারে, সে কত বড় জালেম শাসক, দেশের জনগণ সব মেরে লিত সিদ্ধান্ত নিছে, বাহিনীদেরকে বললো এক কাজ কর, সব টিকে মেরালাম আমি, বাহিনীগুলি গীতা কর দেড় সালে ফেন কারে দিয়া বলে যে জানালা করো সব মেরালাম আমি, আমার খোদা মানে না তো সব যখন কালে মা বলছে সব টিরে মেরালাম, তখন বাদশাহ তো জিগাইতে স্যার কি করতেই বল, মারার জন্য বিশাল একটা এরিয়া নিয়ে গর্ত খনন করো,